হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আজম ফটোশপ ইউটিউব চ্যানেলে। আপনারা যারা মাগজ অফিস ওয়ার্ডে কাজ করে থাকেন, অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে পেজের চারিদিকে সুন্দর সুন্দর বর্ডার প্রয়োজন হয়। বিশেষ করে যাদের কোচিং সেন্টার রয়েছে, তারা সেই কোচিং সেন্টারের জন্য নিজস্বভাবে শিট তৈরি করে থাকেন, প্রশ্ন উত্তর এবং বিভিন্ন যে অঙ্কের নোটগুলো বা সাজেশন দিয়ে থাকেন। এগুলো তৈরি করার সময় এটা চারিদিকে একটা পেজ বর্ডার দিলে জিনিসটা দেখতে অনেকটা ভালো লাগে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কী করে মাইক্রোসফট অফিস 2000 সাথে পেজ বর্ডার দিতে হয়। এর আগে আমি দেখেছিলাম যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003-এ কী করে পেজ বর্ডারটি দিতে হয়। ঠিক তারই পরিপ্রেক্ষিতে আজকে তৈরি করতে যাচ্ছি যে কী করে মাইক্রোসফট অফিস 2007-এ পেজ বর্ডারটি দিতে হয়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেগুলো তৈরি করার জন্য। এছাড়াও আমার আর দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে আজমুন একাডেমি এবং আরেকটি হচ্ছে হাউ টু সেট আপ। অবশ্যই বলবো এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাবো মাইক্রোসফট অফিস 2007-এ। যেমন স্টার্ট অল প্রোগ্রাম মাইক্রোসফট অফিস, এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তবে এখানে আপনি দেখতে পাচ্ছেন অন্যান্য ভার্সনও রয়েছে। আমি মাইক্রোসফট অফিস 2003 এবং 2007 দুটি আমার পিসিতে ইনস্টল করে রেখেছি। যখন যেটি প্রয়োজন হয় আমি তখনই সেটির কাজ করি। যাই হোক, এখন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ ক্লিক করুন। এটি হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস 2007 ইন্টারফেস। এবার এখান থেকে সরাসরি আপনারা চলে যান এই পেজ লেআউটে। পেজ লেআউটের আন্ডারে দেখতে পাচ্ছেন পেজ বর্ডার, পেজ বর্ডারে ক্লিক করুন। এর আগে যে ভিজিট টিউটোরিয়াল মাইক্রোসফট অফিস 2003-এ তৈরি করেছিলাম, সেটি যারা দেখেছেন তারা এটি খুব অনায়াসেই করতে পারবেন, ইজি। এখান থেকে যেটি আমাদের পছন্দ হয়, মাইক্রোসফট অফিস 2003 এবং 2007-এ সেম কোনো পার্থক্য নেই। তাই এখন বলবো যারা আমার মাইক্রোসফট অফিস 2003-এরটা দেখেনি, অবশ্যই সেটি দেখবেন, কারণ সেখানে বিস্তারিত আলোচনা করেছি কীভাবে বর্ডার দিতে হয়। তারপর এখানে কিছুটা হলেও দেখিয়ে দিচ্ছি, যেটি আপনাদের পছন্দ হয় সেটি আপনারা ক্লিক করুন এবং ওকে ক্লিক করুন। দেখুন চারিদিকে বর্ডার চলে এসেছে। আমার পুনরায় যাবো পেজ বর্ডার। এবং আরেকটা বিষয় দেখুন, এই যে ডিস্টেন্স রয়েছে না, এটি হচ্ছে আমাদের টেক্সট বাউন্ডারি। সেই টেক্সট বাউন্ডারি থেকে আমাদের বর্ডারটা কিছুটা হলেও দূরত্ব রয়েছে। এটিকে আমরা কী করে ক্লোজ করে নিয়ে আসতে পারি, ঠিক পেজ বর্ডারের আন্ডারে গিয়ে এই যে অপশন ইস জি অফ পেজ আছে, এখান থেকে টেক্সট ওকে ওকে, দেখুন ডিস্টেন্স কমে এসেছে। আপনারা চাইলে যে কোনো ধরনের বর্ডার দিতে পারেন। আবার চলে যাচ্ছি পেজ বর্ডারে, এখান থেকে কালারিং বর্ডার দেবো আমরা, যে একটা কালারিং বর্ডার সিলেক্ট করলাম এবং ওকে। এবং এখানে একটু বিষয় লক্ষ্য করে দেখুন যে বর্ডারটি চিকন ছোট। আপনারা যদি বর্ডারটি বড় করতে চান তাহলে পুনরায় চলে যান যে পেজ বর্ডার, এখানে দেখে দেখুন, এখানে লক্ষ্য করে দেখুন ওয়াইড 10 পয়েন্ট আছে, এটি বাড়িয়ে দিন। এই উপরেটি ক্লিক করলে বাড়বে আর নিচেরটি ক্লিক করলে কমবে, আমরা বাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরাসরি এখানে সিলেক্ট করেও যে কোনো মান দিতে পারেন, আমি 25 দিলাম। এবার ওকে, দেখুন পেজ বর্ডারটি বড় হয়েছে। পুনরায় যান পেজ বর্ডার, আবার যদি কমাতে চান সিলেক্ট করে 20 পয়েন্ট দিন, ওকে, কমে যাবে। আর যদি পেজ বর্ডার তুলে দিতে চান তাহলে পেজ বর্ডার যান এবং যে নান রয়েছে এখানে ক্লিক করুন, ওকে, পেজ বর্ডার চলে যাবে। আবারও পুনরায় পেজ বর্ডারে চলে যান, এখানে গিয়ে আপিল এই পেজ বর্ডার দিচ্ছি আমরা, ওকে। এখন আমি চাচ্ছিলাম যে পেজ বর্ডার এদিকে থাকবে, উপরে থাকবে, সাইডে আর থাকবে না, নিচে থাকবে না। যাই হোক, জুমটা একটু শুরু করে নিই, তারপরে বুঝতে সুবিধা হবে। লক্ষ্য করে দেখুন চারিদিকে পেজ বর্ডার রয়েছে, কিন্তু আমি চাচ্ছিলাম যে উপরে আর নিচের দিকে বাদ দিয়ে দেবো। এই জন্য পুনরায় যান পেজ বর্ডার, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন, ওকে ক্লিক করুন। দেখুন দুই পাশে পেজ বর্ডার, উপরে আর নিচে পেজ বর্ডার নেই। পুনরায় পেজ বর্ডার ক্লিক করুন, এখানে ক্লিক করুন, এটি ক্লিক করুন, ওকে করুন, দেখুন। অবশ্যই অবশ্যই আরেকবার বলবো, আপনারা মাইক্রোসফট অফিস 2003-এরটা দেখলেই মাইক্রোসফট অফিস 2007-এরটা খুবই সহজেই পারবেন, কারণ মাইক্রোসফট অফিস 2003-এ খুব বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু একই ভিডিও টিউটোরিয়াল, সামান্য একটু অনেক ডিফারেন্স, ওখানে একটি অপশন থেকে আনতে হয়, এটি অন্য জায়গার থেকে আনতে হয়। ওটি হচ্ছে মাইক্রোসফট অফিসের, ওটি হচ্ছে মাইক্রোসফট অফিস 2003-এর ফরম্যাট মেনুতে, মেনু বার থেকে ফরম্যাট রয়েছে, সেটি আন্ডার পেজ বর্ডার। আর এখানে রয়েছে পেজ লেআউটের আন্ডারে পেজ বর্ডার। এই হলো পার্থক্য
তাছাড়া সবই সেম সেম। এবার শুধুমাত্র উপরে বর্ডার, আশা করি শিখতে পেরেছেন কিভাবে মাইক্রোসফট অফিস 2003-এ পেজ বর্ডার দিতে হয়। এটা খুব ইজি এবং সিম্পল। অবশ্যই অবশ্যই বলবো, আমার ভিডিওগুলো আপনারা যদি কয়েকবার দেখেন তাহলে খুব সহজেই আপনারা শিখে যাবেন এবং পরবর্তীতে অন্য কাউকেও শেখাতে পারবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল শিখতে চান, কোন কোন ধরনের সফটওয়্যার আপনাদের প্রয়োজন হয় অবশ্যই সেগুলো নাম উল্লেখ করে, ভাষণ উল্লেখ করে কমেন্টস করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য, আর আপনাদের যাতে ডাউনলোড করতে কোনো প্রকার কষ্ট না হয় এই জন্য আমি সকল প্রকার সফটওয়্যার এখন থেকে মিডিয়া ফায়ারে আপলোড করব। প্রয়োজন হলে আমি আরও বেশি বেশি ইমেল আইডি খুলব এবং সেগুলোর আন্ডারে মিডিয়া ফায়ারে যতগুলো আইডি খোলা যায় খুলে সকল প্রকার সফটওয়্যার আমি মিডিয়া ফায়ারে আপলোড করে রাখবো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।